খালেদ মাহমুদ রিয়াজউদ্দিন বাজারের আগের ঐতিহ্যবাহী ধারাবাহিকতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। রিয়াজউদ্দিন বাজারের সকল কর্মী এবং দোকানদারদের তিনি আহ্বান জানাই যেন আগের মতো দোকানপাট সবকিছু যেন সুন্দরভাবে পরিবেশন করেন এবং আগের সকল কর্মীগণ আগের মতো সবকিছু ফিরে আসে। ডেক্স নিউজ ই প্লাস টিভি রিপোর্ট করেছেন মোহাম্মদ রেজাউল হাসান কাইসার। ব্যবসায়ীদের নির্বাহ শোনার মাধ্যমে আমরা গণিক কল্যাণ সমিতির আমি সাধারণ সম্পাদক সিলেট পূর্ব হারে যাওয়ার বৈদ্যের হারে মিশিয়ে করেছি এক এক সময় এখানে হারে যাবে প্লাস টিভিকে ধন্যবাদ আমি সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছি। আমরা ব্যবসায়ীদের প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা আপনাদের পাশে থেকে কাজ করবো। পবিত্র রমজান মাসকে সামনে নিয়ে আমরা আজকে রাস্তাকে প্রসার করার যে উদ্যোগে নেমেছি মূলত এটা আমাদের ব্যবসায়ীদের দাবি ছিল, তাদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা কার্যক্রম শুরু করেছি। ইনশাআল্লাহ আজিজ আমরা 30শে রমজান এলাকার সাধারণ যাতে নির্বিঘ্নে রিয়াজউদ্দিন বাজারে এসে মার্কেটিং করতে পারে। আমরা সবসময় অলি গলি রাস্তা উন্মুক্ত রাখবো। ইতিমধ্যে আমরা রাস্তাকে প্রসার করার কাজে নেমেছি। আপনারা দেখেছেন সত্তলা সকল স্তরে বসবাসকারী দৃষ্টি আকর্ষণ করে বলব রিয়াজউদ্দিন বাজার অত্যন্ত সাশ্রয় মূল্যে আপনি ক্রয় করতে পারবেন। একটি পরিবারের যা যা প্রয়োজন রিয়াজউদ্দিন বাজারে পাওয়া যায়, রিয়াজউদ্দিন বাজার থেকে নেওয়ার ব্যবস্থা রয়েছে। আপনাদের আপনারা আমাদের লক্ষ্মী। আমি বণিক কল্যাণ সমিতির পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা রিয়াজউদ্দিন বাজারে আসেন, নির্বিঘ্নে মার্কেটিং করবেন, আমরা আপনাদের সেবক হিসেবে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা চাই অতিরিক্ত রিয়াজউদ্দিন বাজার অতিরিক্ত ফিরে আসুক। সকলকে ধন্যবাদ। আজকের অভিযান যেরকম জোর ভাই দলার যারা
যারা বর্তমানে চট্টগ্রাম বাজি জানা ছিল সবাই এই বাজার থেকেই মোটামুটি সব ক্রয় করতো, কেন এই বাজারের কমপ্লিট উনিয়তে নিয়ে একদম স্বর্ণ পর্যন্ত পাওয়া যায়। কিন্তু এই বাজারে আস্তে আস্তে বিলুপ্ত হওয়ার পরে এখন যে অনেক কাস্টমার অনেক ক্রেতা যারা আছে এইখান থেকে বিলুপ্ত হয়ে চলে যায়। কেন একমাত্র কেন এইখানকার যে ডিসিপ্লিন যেগুলো যে বর্তমানে রোডের মধ্যে যে চলাচল করা বা মানুষে এসে সুন্দর সুস্থভাবে বাজার করা সে পরিবেশটা না থাকার কারণে মোটামুটি অনেকে বিলুপ্ত হয়, অনেকে চলে যায় অন্য অন্য মার্কেটে তারা মার্কেটিং করতেছে। বর্তমানে এখন যারা নবনির্বাচিত কমিটিতে যারা আসছে তারা নতুনভাবে তারা এখন ঢেলে সাজা গিয়ে যে তারা নতুন উদ্যোগ নিতেছে যে বর্তমানে যেন বাইরে কোনো মালামাল যেন না থাকে, দোকানের ভিতরে মালামাল থাকবে, যে রাস্তার মধ্যে যেন সুন্দরভাবে যে ক্রেতারা যারা আছে তারা যেন এসে স্বচ্ছন্দভাবে মার্কেটিং করতে পারে, বাজার করতে পারে, তারা যেন সুন্দরভাবে যেন একজনের পাশে এক গায়ের সাথে না লাগে সেরকমভাবে মহিলারা যেন আসতে পারে সেই ব্যবস্থা তারা রমজানের জন্য তারা পদক্ষেপ নিতেছে। তো এখন বর্তমানে যারা বর্তমানে ব্যবসায়ী যারা আছে তারা যদি একটু সচেতন হয়, তারা যদি একটু দৃষ্টি দেয় তাহলে নিশ্চয়ই আগের যে ক্রেতারা যারা আছে তারা আবার ঘুরে নেওয়া মুখটা এখানে বর্তমানের দিন বাজারের দিকে তারা আবার মুখ দিবে। এইটাই আমাদের ই প্লাস টিভি থেকে আমাদের কাম্য যে দিন বাজারে ই প্লাস টিভি বেশি পাচ্ছি আপনার।